দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সঙ্গে আমি সুষমা। আজকে বিশেষ বিশেষ খবর হলো, আমাদের দেশ যেটা চলবে সেটা সংবিধানের সাথে চলবে। দেশ কারা চলবে? আমরা যদি কোনো অন্যায় করি তার শাস্তি দেবে কে? সংবিধানের হিসাবে আইন ব্যবস্থা আছে, কানুন ব্যবস্থা আছে, সেটার হিসাবে শাস্তি হবে। কিন্তু আমাদের এখানে যে নেতা আছে, টিএমসি দলীয় কর্মী নেতা বাবর আলী খান, সে বলছে না, দেশ এখানের এলাকা আমার হিসাবে চলবে। কোনো লোকের যদি কোনো জমি জায়গা নিয়ে প্রবলেম হয়, জোর করে লাঠির জোরে রেজিস্ট্রি করে তারা নিয়ে নেবে। কোনো লোক যদি, আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দেয়, আমরা যে কোনো পার্টিকে যে কোনো সময় ভোট দিতে পারবো। আমাদের ব্যক্তিগত ব্যাপার আমরা কাকে ভোট দেবো কি না দেবো, কিন্তু ওরা ওরকম করতে দিচ্ছে না। ওরা জোর করে বলছে আমাদের পার্টিকেই ভোট দিতে হবে। সংবিধানের সাথে থেকে আমরা কাজ করতে চাই, ওরা বলছে না, আমরা অসাংবিধানিকভাবে কাজ করব। আমাদের যেটা জন্মগত, আমাদেরকে সংবিধান আমাদেরকে জন্মগত কিছু রাইটস দিয়েছে, সেই রাইটসগুলো নিয়েই আমরা কাজ করতে চাই। কিন্তু আমাদের বাড়ির লোক কোনো পার্টি করে বলে তাকে নির্যাতিতভাবে তাদের দোকানপাট যেটা থেকে ওরা করে খায়, যে জিনিসটা ওদের পরিবার চালায়, সংসার চালায়, ওই জিনিসটাকে 8 বছর ধরে বন্ধ রেখেছে কিসের জন্য? আমরা কী অসুবিধা করেছি? আমরা যদি কোনো আমাদের এমএলও প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে এইগুলোর যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলোর ক্ষয়ক্ষতির লিস্টগুলো দিতে বলেছেন, তারা তার কাজগুলো সমাধান করবেন। কিন্তু আমরা চাইছি যে অসাংবিধানিক লোকগুলো আছে, সেই লোকগুলোকে এই পার্টি থেকে যেন খতিয়ে মানে দূর করে দেওয়া হয়, তাদেরকে এই পার্টিতে কোনো জায়গা না দেওয়া হয়। যারা সংবিধানকে নিয়ে চলতে যায়, আমাদের দেশে সংবিধান সবথেকে বড়, সংবিধানের কথাই শেষ কথা। এরা বললেন যে 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 জিনিসগুলো যাদের যাদের সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, যে যে সর্বসাধারণ মানুষগুলো আমাদের গ্রামে আছে তাদের যা যা ক্ষয়ক্ষতিগুলো হয়েছে তার একটা লিস্ট বার করে দিতে বলেছেন, যাতে ওই ক্ষয়ক্ষতিগ্রস্ত মানুষগুলো সাহায্য হতে পারে। কত বছর দোকান বন্ধ আছে? আমাদের দোকান আজ থেকে 7 বছর 7.5 বছর বন্ধ আছে, কারণ আমার বাবা সিপিএম করত। আরে আমাদের, আমরা কোন পার্টি করব না করব সেটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদেরকে আইন ব্যবস্থা সেই রাইটটা দেয় আমরা কোন পার্টি করব। কিন্তু আপনি যদি জোর জবরদস্তি করে বলেন যে আমাকে এই পার্টিতেই করতে হবে, এই পার্টিতেই ভোট দিতে হবে, আমরা কেন দেবো? আপনারা কি ভাবছেন? আমরা ভালো প্রতিশ্রুতি দিয়েছি, আমরা ভাবছি এবারে এমএলএ সাহেব যেহেতু এসেছেন, আমরা ভাবছি যদি আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো যদি দেওয়া হয়, জনসাধারণ যে পার্টিকে রাখবে সেই পার্টি থাকবে, কারণ জনসাধারণের থেকে বড় কেউ নয়। আর সংবিধানের হিসাবে দেশ চলবে যদি এই ক্ষতিপূরণগুলো দেওয়া হয়, মানুষ যদি চেয়ে নেয় যে পার্টিকে। কারণ দেখুন, ইন্ডিয়াতে সংবিধান বিরোধী অনেক ক্ষমতা আছে যেগুলো মানুষ চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? সংবিধানের সাথে যে পার্টিগুলো আছে তাদেরকে ছেড়ে সংবিধান বিরোধী পার্টির সাথে কেন যাচ্ছে? যখন তাদের উপর অত্যাচারের সীমাটা, অত্যাচারের শেষ সীমাটা পেরিয়ে যাচ্ছে, তখন মানুষ অন্য পার্টিতে যেতে বাধ্য। আমার নাম ইদ্রিস আলী খান। আমরা কেউ ভয়ে বেরোইনি, আজ 7 বছর আমরা ঘরে বসছিলাম, 7 বছর পরে আমরা এই মানে বেরিয়েছি। আজকে ওরা ওই পুলিশ এনে চোরেদের হয়ে মানে সাপোর্ট করতে হচ্ছে, চোরের ওরা চোর। কেন চোর বলছেন? কেন ওরা লোকের কাছে প্রচুর টাকা নিয়েছি, এই দোকানটাতে কবরস্থানি টাকা খেয়েছি, 7 বছর বন্ধ ক্যামেরা। আমাদের এই এই দোকানগুলো দেখছেন সব মুসলমানদের দোকান, সাত বছর মুসলমানদের দোকান 7 বছর বন্ধ করে রেখেছে ওই লক্ষ্মীপাল সিসির সরকার, ওই অচিন্ত এই এরা এদের নেতৃত্বে দোকানগুলো বন্ধ আছে। মানে একটা মানুষের দোকানের মানে লক্ষাধিক টাকার মানে মাল ছিল, সব নষ্ট হয়ে গেছে, সেই জন্য মাথা বন্ধ খারাপ। দোকান 40 বছর পুরনো, তার মানে ডিফেক্ট এসেছে, এখনও আছে লোক এখানেই আছে, তার মাথার ডিফেক্ট এসে গেছে, মানে সোজাভাবে মানে কথা বলতে ভালো ভালো পারে। ওরা তো আসবেই, ওরা তো এসে তো এখন এ করবে, ওদের ওদেরকে আমরা অনেকবার ওদের কাছে গিয়েছি, দোকান আমাদের দোকানগুলো খোলাও, খোলা যাবে না, আমরা রিস্ক নিতে পারবো না, কে কোথা লুট করে গিয়ে চলে যাবে, বুঝলেন। আজকে তো এখানে তো বললো যে আপনাদেরকে তো প্রতিশ্রুতি দিল, ওদের প্রতিশ্রুতি এখন দিয়েছে, আর একটু 1 ঘন্টা পরে দেখবেন ওই সব নেয়, 1 ঘন্টা পরে আর ওই সব নেয়, ওরা দেখবে হাওয়া হয়ে যাবে। ওদের উপরে কেউই আস্থা রাখবে না, এইখানে এই অঞ্চলের কেউই ওদের উপরে আস্থা রাখবে। ওরা তো চোর, তো ওরা লোকের কাছে টাকা নিয়েছে, একটা কবরস্থানের টাকা খেয়ে বসাচ্ছে, একটা রাস্তা হয় না 42,000-42,00,000 টাকার রাস্তার মানে প্ল্যাকেট দিয়ে টাকাগুলো তুলে দিয়েছে, একটা ইউপি স্কুলে 7,00,000 টাকা, ইউপি স্কুলে 7,00,000 টাকা, যার জন্যে সেই হেডমাস্টারটা পর্যন্ত আজ স্কুলে ঢুকতে পারেনি। আমরা জানি কিন্তু হেডমাস্টারটা সৎ, কিন্তু ওদের ভয়েতে আমরাই কিছু করতে পারিনি, ও আর কী করবে, তার সঙ্গে ও জড়িত হয়ে আজ স্কুলকে ছেড়ে দিতে হয়েছে। মানে ওর নাম অমৃত মাস্টার, আমাদের প্রাইমারি স্কুলের মাস্টার বেউরগ্রাম। আপনারা এখন কী চাইছেন? ওদিকে ওরা যাতে ওরা এখান থেকে বিদায় ধুয়ে বিদায় হয়,
তা নাহলে মানুষকে ওরা টিকতে দেবে না। এখানে কোনো ভদ্র মহিলা সন্ধ্যের পরে এইটা দিয়ে যাতায়াত করতে পারত না। মদ খেয়ে এইখানে যা, যে কেউ এসছে তাদেরকে কলার ধরে নিয়ে গেছে, তাদেরকে মানে অত্যাচার করেছে, তাদের পার্টি অফিসে মেরেছে, তাদেরকে মিছিলে যেতে করিয়েছে। কারা করেছে? ও তৃণমূলের লোক, এই টিএমসি তৃণমূলের লোক। আমরা বহু কষ্ট, আমাদেরকে 17 কেস দিয়ে রেখেছে আমাদের নামে, 17 কেস দিয়ে রেখেছে। মাঠেতে 2 কাল ঘুমোতে হয়েছে, এখানে ওখানে করে ঘুমোতে হয়েছে। এখানে আবার কাটমানির ব্যাপার আছে, এখানে ঘর পাওয়ার জন্য। আপনার নাম? আমার নাম এবাদত আলী খান। হচ্ছে মিথ্যা কথা, যদি সেরকম হতো অভিযোগ হতো। আপনি জানবেন আমি 5 সভাপতি ছিলাম পঞ্চায়েত সমিতি, এখানেও আমি অঞ্চল সভাপতি। এখানে আরামবাগের মধ্যে বৌরাটে 1 অঞ্চল সবচেয়ে বেশি ভোটে লিড দিয়েছে। মানুষ যদি বিক্ষোভ থাকতো তাহলে এই যে রেজাল্ট হতো না। সব অঞ্চল দেখবেন আর আমার অঞ্চলে কাজের নিরীক্ষে। এখানে আমি আইটিআই কলেজ, এখানে হচ্ছে কিষাণ মান্ডি, কর্মতীর্থ, এই রাস্তা, হসপিটাল সব করেছি। এখানে জেলা পরিষদ থেকে এখানে অন্তত 10 রাস্তা পিচ রাস্তা করা হয়েছে এই অঞ্চলে। মানুষের এখানে প্রচুর ঘর দেওয়া হয়েছে, তবুই কিছু মানুষের খুব বিক্ষোভ থাকবে, সেটা আমরা দেখছি কোন কোন নেতৃত্ব কী করেছে। আমাদের মিলেছে আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে এখানকার মানুষ, কী বলবে? আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ তুলতে পারবে না, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সেটা আপনি দেখুন ভালো করে জানুন জেনে করুন না। অচিন্ত্য ঘোষ হচ্ছে কন্ট্রাক্টর, কোনো মানুষের থেকে পয়সা নিয়েছে, একটা বলুক যে এই মানুষের থেকে পয়সা তুলে নিয়েছে। অচিন্ত্য ঘোষ কন্ট্রাক্টর, পয়সা তুলে নিয়েছে কারোর থেকে, ভুল বুঝিয়ে নিয়েছে কারোর থেকে করেছে, সেটা বলুক। আমরা কন্ট্রাক্টর তো 5 মধ্যে অনেক অনেক কিছু করছে। আপনার ঘনিষ্ঠ তো বলছে না? আমার ঘনিষ্ঠ কেউ নয়, আমার ঘনিষ্ঠ তো সবাই, প্রত্যেকটা মানুষ জনগণ কি খবর? এখানে সিনিয়র লোক কে আছে? অভিযোগ আর কি বলবো, আমরা কি বলেছি? আমরা নির্যাতন করে বার করে সবাই জানে, শিশির কাজ তুমি ভালো মতো জানো, কার ক্ষতি করেছিল? 7 দোকান বন্ধ আমাদের, না দোকান বন্ধ আমাকে যখন বলেছিল আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমার 30,000 করে টাকা দিতে হবে। উন্নয়নটা করছে কারা? দিকে দিকে উন্নয়ন করবে কারা? মারধর করেছে মুসলমানদের দোকান বলে
মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন আমাদের মেডিকেল কলেজ এই ঝোড়ো টোড়োকে নিয়ে কত স্কুল দেবো না ওদের ওদের বৃষ্টি হবে বৃষ্টি আমিও থাকবো আমাকে ডাকবে তো আমাকে ডাকবে তো হ্যাঁ আমিও তো থাকবো।